রাজ্যের স্বনামধন্য কবিগুরু কবি সাহিত্যিক চন্দ্রকান্ত মুড়াসিং সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ শ্রদ্ধা জানানো হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। শেষ শ্রদ্ধা জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, আম্বাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত সহ পরিবারের লোকজন। চন্দ্রকান্ত মুড়াসিং শুধু ত্রিপুরার না, গোটা দেশেরই এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের এই সাহিত্য সংস্কৃতি জগতে একজন সুপরিচিত নাম। তিনি একাধারে কবি, লেখক, সুরকার এবং সমাজ সংস্কারক। মাত্র 67 বছর বয়সে তারই প্রয়াণ, এটা একটা অপূরণীয় ক্ষতি শিল্প সাহিত্য জগতের। অবশ্যই তার সাথে যে এই যে নতুন প্রজন্মকে আমাদের সমাজ গঠনে আরও নানা দিক থেকে উদ্বুদ্ধ করার দিক থেকে তিনি একজন সদাহাস্যময়ী একজন ব্যক্তিত্ব, এটা আমাদের প্রভূত ক্ষতি হয়ে গেল।